নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্য সরকার পরিচালিত 5-5টি কলেজের সম্প্রতি ফলাফল প্রকাশ করা হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে কার্যত দেখা গেছে যে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ। আজ রাজ্য সরকার পরিচালিত 5টি কলেজের পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ হওয়ার পরই দেখা গেছে সেখানে 70% ছাত্র ছাত্রীরা ফেল হয়েছে। এরই প্রতিবাদে বুধবার 8 নম্বর জাতীয় সড়কে ত্রিপুরা ইউনিভার্সিটি এলাকার পথ অবরোধে বসেছে পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্র ছাত্রীরা। তাদের এক এবং একমাত্র দাবি যে পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে এই ধরনের গাফিলতির সুষ্ঠু তদন্ত এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হোক। এছাড়া ছাত্রছাত্রীর বক্তব্য, কর্তৃপক্ষ যেন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এইভাবে ছিনিমিনি না খেলে। কি বলছে তারা শুনুন তাহলে। আমরা ফার্স্ট সেমিস্টারে তাদের কইতেছে যে আমরা নাকি ফেল, ঠিক আছে। আমরা বাই করে কেউ এর মতো বিশ্বাস করছে না, ঠিক আছে। এমন তোর স্টুডেন্ট আছে কি যারা তিনটা সাবজেক্টে ব্যাক আইছে, তিনটা সাবজেক্টে ব্যাক মানে হয়েছে ইয়ার ব্যাক, ঠিক আছে। এটা আমরা সবাই জানি। তো ওই সাবজেক্ট ওই স্টুডেন্টের মধ্যে কেমনে তারা পাস করাই দেয়, ঠিক আছে। আর একটা স্টুডেন্ট হয়েছে তখন আমাদের কিন্তু একটা পরীক্ষা থাকবো, ঠিক আছে। আমার মেন্টালিটি জিতে থাকবো থাকবো, আমি একটু হইলে আমি 1 নম্বর পাই, ঠিক আছে। সাইডটা করতে হইলে আমি 2 নম্বর পাই, 3 নম্বর আমি নাম্বার পাই, 3 নম্বর এত রোগ আমার মেন্টালিটি থাকবো। এবার আমি দাবি করি আমি পরীক্ষার আগে 1 মিনিট আমি পড়ি, ঠিক আছে। আমি 1 মিনিট হম। তো একটা স্টুডেন্টের খাতার মধ্যে জিরো কেন্দ্রে বসে মার্কশিটের মধ্যে। তোমরা কোন কলেজের স্টুডেন্ট? টোটাল কয়টা কলেজ? কটা এখানে কয়টা টুকু কলেজ আছে? আপনারা শুনলেন ছাত্রদের কার্যত দাবিটা কি। এবং এরই মধ্যে জানিয়ে রাখে যে প্রথম সেমিস্টারের পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পরে দেখা গেল যে 70% ছাত্রছাত্রী অনুত্তীর্ণ এবং তাদের মূলত দাবি যে সেখানে গাফিলতি করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে তাদের আজকের এই ফল প্রকাশ হয়েছে এবং অনতিবিলম্বে তাদের পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে এই ধরনের গাফিলতি যেন আর না করা হয় এবং সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু তদন্তক্রমে সঠিক সিদ্ধান্ত যেন গ্রহণ করা হয় এই দাবি আজ তুলেছেন। তবে এক কথায় তাদের এই অবরোধকে কেন্দ্র করে আজ চরম ভোগান্তির শিকার হয়েছেন পথচারীরা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানকারের পর্দায়। নমস্কার।